মুর্শিদাবাদের জলঙ্গি চোঁয়াপাড়া তরুণ সংঘের উদ্যোগে এই প্রথম লোক সংস্কৃতি উৎসব 2020 শুভ সূচনা হলো আজ চোপড়ার তরুণ সংঘের মাঠে। এই অনুষ্ঠানের কর্মকর্তাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রায় 40 জনের বেশি শিল্পী এখানে আসছেন এবং দুদিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলবে। আগামীকাল বাংলাদেশ থেকেও দুজন শিল্পী আসার কথা রয়েছে। এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত শুনে নি উদ্যোক্তাদের মুখে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। শুরু করেছিলাম একটার সময়, পালাগান হয়েছে, মূল অনুষ্ঠানটা শুরু হলো আমাদের সন্ধ্যে থেকে। আগামী দিনেও একইভাবে প্রোগ্রাম আছে, সকালবেলায় প্রভাতি দিয়ে শুরু হবে, দুপুরবেলায় আমরা মাঝি মোল্লারের গান শুনব, পদ্মার চরে আমরা বসে বৈঠকি গান করব এবং সবশেষে সন্ধ্যাবেলায় আমরা মূল অনুষ্ঠান, আমাদের মঞ্চ অনুষ্ঠান করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50 জনের ওপরে শিল্পী আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কলকাতা থেকে এসেছেন, বীরভূম থেকে এসেছেন, বাঁকুড়া থেকে এসেছেন, মুর্শিদাবাদের অন্যান্য শিল্পীরাও আছেন, নদিয়া থেকেও, নদিয়া গোড়ভাঙা থেকেও প্রচুর শিল্পী এসেছেন। সত্যি কথা, বাংলাদেশ থেকে দুজন শিল্পী আসার কথা। আগামীকালকে লোক অনুষ্ঠানটা শুরু করেছি, এবছরই আমরা প্রথম অনুষ্ঠানটা করছি, এর আগে কোনোদিন করা হয়নি এবং আমরা কাঙ্ক্ষিত যে আশাটা করেছিলাম লোক মানে অনুষ্ঠান বা শ্রোতা বা দর্শক সম্পর্কে, তার থেকে অনেক বেশি আমরা শ্রোতা দর্শক পেয়েছি। আগামী বছর বা আগামী দিনে আমরা আরও ভালো অনুষ্ঠান করবো এই ইঙ্গিত করছি। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমি তরুণ কুমার পোদ্দার, এই অনুষ্ঠানের সভাপতি। ধন্যবাদ।